ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সহিংসতায় নিজের অবস্থান নিয়ে দলের ভেতর বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্জিয়া মান্নানের রিপোর্টে বিস্তারিত। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেস। তিনি সতর্ক করে বলেছেন এই সহিংসতা অঞ্চলটিকে একটি নিয়ন্ত্রণহীন সংকটে নিমজ্জিত করতে পারে। বৈঠকটি গত শুক্রবারই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বৈঠকটি পিছিয়ে গতকাল অনুষ্ঠিত হয়। এদিকে ইসরায়েলের নীতি নিয়ে নিজ দলের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার নিজ দল ডেমোক্রেটরা মানবাধিকার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন, দাবি করছেন ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলা বন্ধে ইসরায়েলের ওপর আরো চাপ সৃষ্টি করতে। ইসরায়েলের নিজেকে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। বুধবার বাইডেন এই কথা বলার পর মার্কিন প্রতিনিধি পরিষদের উদারপন্থীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন। Israel has a right to defend itself when you have thousands of rockets flying in the পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে মুসলমানদের অধিকার সংগঠনগুলো নেতাদের যোগ দেওয়ার কথা ছিল। তবে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের অবস্থানের প্রতিবাদে ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পোপ ফ্রান্সিস। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সহিংসতাকে অগ্রহণযোগ্য বলেছেন তিনি। অবশেষে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবও। রবিবার ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহাদ আল সৌদ। ফ্লেগ্রেন্ট ভায়োলেশনস। মার্সিয়া মান্নান, মাইটিভি।